চ্যানেল আজ যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আই থিঙ্ক বাংলাদেশে এই মুহূর্তে ইলেকশনের প্রচার মানে ধ্যান জ্ঞান হয়ে উঠেছে হবে সব পার্টিদের ক্ষেত্রেই। বাট আজকে যে রিপোর্টটা দেখবো সেইটা কিন্তু খুব ভয়ের বিষয় বিএনপি পার্টির জন্য, কারণ বিএনপির যারা শীর্ষ নেতা তারা কিন্তু দল ছাড়ছে, আর দল ছাড়ছে তাও এই মুহূর্তে যখন ইলেকশন এত কাছে। তো ব্যাপারটা সব বুঝবো এই রিপোর্টের থ্রু। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। তিনবার শাসন ক্ষমতায় থাকলেও টানা ১৭ বছর ক্ষমতার বাইরে দলটি, এর উপর নানা সংকটে জর্জরিত। বিভিন্ন সময়ে বিএনপির বিভিন্ন নেতারা হয়েছেন পথভ্রষ্ট, ছেড়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব, কেউ কেউ যুক্ত হয়েছেন বিএনপির বিপরীত মেরুতে থাকা রাজনৈতিক দলের সঙ্গে। কোন অসন্তুষ্টিতে দল ছাড়েন তারা, বিস্তারিত দেখুন মাহতাবুর রহমানের প্রতিবেদনে। জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৮ সালের ২৮ অক্টোবর জাগো দল বিলুপ্ত করে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হয়। দলের প্রথম চেয়ারম্যান ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মহাসচিব হন অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এই দলের প্রায় ৪৫% সদস্য ছিলেন তরুণ। বিএনপির মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ২০০১ বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তিনি বলেন, দেশকে ভালোবাসতে শিখতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু সারা জীবন আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয়, সত্যিকার অর্থে দেশকে কেমন করে ভালোবাসতে হয়। বঙ্গবন্ধু দেশপ্রেম ছিল তো সবচেয়ে বড় বৈশিষ্ট্য, চরিত্রের সবচাইতে বড় বৈশিষ্ট্য। দেশকে কেমন করে ভালোবাসতে হয় নিজেকে শিখতে চায়, অবশ্যই বঙ্গবন্ধু জীবন থেকে তাকে শিখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপি সরকারের মন্ত্রী নাজমুল হুদাও ২০১২ সালের ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের কারণেই তিনি বিএনপি ছাড়তে বাধ্য হয়েছেন। বেগম খালেদা জিয়ার কাছে বারবারই সেটা তুলে ধরছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ডায়ালগে বসতে তিনি রাজি হননি। প্লাস একের পর এক ভুল সিদ্ধান্ত, নির্বাচনে না যাওয়া, তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অফার যেটা গভর্নমেন্ট থেকে এসেছিল সেখানেও ভুল রাজনীতি পরিচালনা করা, বিভিন্ন কারণে আমি মনে করেছি যে এই পার্টিতে আমার ঠিক যেভাবে আমি মনে করি এই পার্টিটার চলা দরকার এবং দেশের জন্য যে কাজটা এই পার্টির মধ্যে হওয়া দরকার, আমি সেখানে সফল হচ্ছিলাম না। পদত্যাগের পরে ২০১২ সালে নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বিএনএফ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরে আবুল কালাম নাজমুল হুদাকে বিএনএফ থেকে বহিষ্কার করেন। এরপর তিনি ২০১৪ সালের ৭ মে বাংলাদেশ জাতীয় জোট এবং ২১ নভেম্বর বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে আরও একটি দল গঠন করেন। ২০১৫ সালে নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে যে নতুন দল গঠন করেন সেই দলই অংশ নিচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি থেকে বের হয়ে আসা দুই নেতা, তাদের একজন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, অন্যজন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। জিয়াউর রহমান বিএনপি গঠন করলে সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, ছিলেন বিএনপি সরকারের মন্ত্রীও। ২০০৬ সালে বিএনপি থেকে বের হয়ে এসে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এক জনসভায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, রাজাকার এবং স্বৈরাচার বেগম জিয়া এক তৃতীয়াংশ জনগণের প্রতিনিধিত্ব করেন। রাজাকার এবং স্বৈরাচার বেগম খালেদা জিয়া মাত্র এক তৃতীয়াংশ জনগণের প্রতিনিধিত্ব করে, সুতরাং দুই তৃতীয়াংশ প্রতিনিধিত্বকে বাদ দিয়ে সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠা লগ্নের সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহজাহান ওমর যোগ দিয়েছেন আওয়ামী লীগে। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার হলে ২৯ নভেম্বর জেলখানা থেকে মুক্তি পেয়ে ৩০ নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। তিনি বিএনপি সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও বাংলাদেশের আইন
বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগে যোগ দিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি ভালো বলে মন্তব্য করেন শাহজাহান ওমর। বিহারে রাজনীতি করেছি, হি ওয়াজ ভেরি গুড ম্যান, ফ্রিডম ফাইটার, বীরত্বম, রাজনীতি করা সে আমার টিচার ছিল সাজে। বেগম জিয়ারও রাজনীতি করা সাজে। এরপরে কতবারই সাজে, আপনারা তো মোটামুটি দেশের সুনাগরিক, আপনারা ভালো বুঝেন তো। জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতি আসা আমি তো মনে করি প্রমোশন। জিয়ার রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। বিএনপি নেতাদের দলছুট হওয়া নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সমুদ্র থেকে একমগ পানি গেলে কিছু যায় আসে না। বিএনপি এখন জনগণের জায়গা, আমরা যারা সবাই মিলে একটা জায়গায় আছি, এটা সমুদ্রের মতো, একমগ পানি কোথা থেকে যদি কেউ নিয়ে যায়। লন্ডন থেকে যুক্ত হয়ে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা শামী আহমেদ বলেন, বিএনপি থেকে বের হয়ে গেছেন বলে যারা দাবি করেছেন তারা আসলে বের হয়ে যায়নি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। বিএনপি ছাড়ছে না, বিএনপি ওদেরকে ছেড়েছে। বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে তাদেরকে দল থেকে আউট করেছে। এইসব লোভী যারা আছে, মির্জাফর যারা আছে, ওই রকম লোকদেরকেই আমাদের দল তাদেরকে বহিষ্কার করেছে। শামসুর রহমান চৌধুরী একজন দেখেছেন, মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তৈবুর আলম খন্দকার তাকে মির্জাফর ভূমিকা ছিল, তাকে বহিষ্কার করেছে। ঠিক তেমনি ভাবে ডক্টর বিচৌধুরী দলের সাথে মির্জাফরগুলি করেছেন, বেইমানি করেছেন, মিলে আজকে একজন রিক্সাওয়ালার সাথে পারছে না। কাজেই বিএনপি বিশাল একটি দল, একটা সাগর, এক সাগর থেকে যদি দুই এক বালতি পানি চলে যায় তো বিএনপি কিছু হয় না, হবেও না ইনশাআল্লাহ। বিএনপি কি এখন নেতৃত্ব শূন্য, এমন প্রশ্নেরও উত্তর দেন মাওলানা শামীম। বিএনপি নেতৃত্ব শূন্য নয়, দলের মহাসচিব থেকে শুরু করে স্টেডিং কমিটি, বাইর চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি, অসংখ্য নেতাকে গ্রেপ্তার করেছে, জেলে রেখেছেন 28 অক্টোবরের পর থেকে। তারপরেও তৃণমূল পর্যন্ত একটাই সকলের দাবি, একটাই কথা, বিএনপির একটি চেয়ারম্যান দেশটাক তারেক রহমান লন্ডনে বসে যেই মেসেজ দিচ্ছে সেই মেসেজ এক টেকটাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং পালন করছে। বিএনপি থেকে যেভাবে প্রবীণ ও হেভিওয়েট নেতারা চলে যাচ্ছেন তাতে কি বিএনপি টিকে থাকতে পারবে? মাহতাবুর রহমান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সো গাইস, ভিডিওটা দেখে একটা জিনিস তো আমি কোনোদিনই সাপোর্ট করতে পারবো না, ওরকম সব লিডারদের দেখে যারা একটা আইডিওলজি নিয়ে কোনো পার্টি জয়েন করে, তারপর কিছু একটা হলেই পার্টি ছেড়ে দিয়ে একদম অপোজিট যেই পার্টি আগেনস্টে আছে তাকে জয়েন করে, মানে আমি সেই লোককে কোনোদিন সাপোর্ট করতে পারবো না। আমি জানি না তোমাদের এটার উপরে কী পয়েন্ট অফ ভিউ। অন্য যে লিডারদের কথাগুলো বলা হচ্ছে সেগুলো তাও আমি আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে হ্যাঁ, তাদের হয়তো সেই লেভেলের সম্মানটা তারা পায়নি বা তাদের আন্ডারস্ট্যান্ড করতে পারেনি পার্টির যে উচ্চকর্তারা আছে তারা হয়তো ওনাদের বুঝতে পারেনি, তাদের তো এই মিসকমিউনিকেশনের চক্করে তারা নতুন পার্টি ফর্ম করেছে, তো এই জিনিসটা বোঝা যায়। কিন্তু অপোজিট পার্টিকে জয়েন করা মানে এইটা আমার অনেক বড় সিন মনে হয় এথিক্যালি যদি ভাবি এই জিনিসটাকে। বাট পলিটিক্সে এথিক্স বলে কিছু থাকে না যত দূর দেখেছি, এখানে সব মানি অ্যান্ড পাওয়ার গেম চলে। বাট কিছু জিনিস তো প্রবলেম করবে, কারণ যারা পার্টি ছেড়েছে তাদের নিজস্ব নিশ্চয়ই ফলোয়ার্স আছে যারা তাদের দেখেই ভোট দেয় বিএনপিকে হয়তো, তো সেই ভোট গেলেও আবার ডিভাইড হয়ে যাবে, তো প্রবলেম তো ক্রিয়েট হবে যদি এতগুলো পার্টি আসে যে হবে যে ভোট ডিভাইড হয়ে যাবে, না আওয়ামী লীগের কাছে যাবে না ওটা বিএনপির কাছে যাবে, অন্যদিকে চলে যাবে, যেটা অবভিয়াসলি রেজাল্টে এফেক্ট করবে। তো আই গেস বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব এইসব নেতারা যাদের মনে হচ্ছে কি যেতে পারে অন্য দলে তাদের ফাইন্ড আউট করা আর আগেই দল থেকে বার করে দেওয়া। সো তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।